বন্ধুরা এই ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার একটা অপশান এখানে দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অ্যাপ্লাইয়ের উপরে অনলাইনের উপরে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে। প্রথমে দেখো যদি তোমার আগে কখনো লগ ইন করে থাকো আইডি পাসওয়ার্ড লগ ইন করতে পারবে, এবং যদি তোমার না থাকো তাহলে তোমার এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে তোমার সামনে রেকর্ড পেজ ওপেন হবে। এখানে ঝেড়ে তোমরা তোমাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে, দিয়ে কিন্তু তোমাকে সাইন আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার.কম। চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে তুলে ধরি। তো যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকো কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পায়ে থাকার জন্য। তো দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখতে পাচ্ছ এখানে আসার পর তোমরা রিক্রুটমেন্ট বলে যে অপশান, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। যখন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে তোমার সামনে আবার একটা অপশান আসবে, সেখানেও কিন্তু তোমরা রিক্রুটমেন্টটি সিলেক্ট করবে। করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু 27/2/2023 তারিখ আজকের ডেটে কিন্তু একটি নতুন আপডেট চলে আসে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশনাল টু দ্য র্যাঙ্ক অফ ASI অ্যান্ড লেডি LASM লেডি ASI আনব্রাঞ্চ অ্যান্ড ASI আমব্রাঞ্চে 2023। তো তোমরা এখানে গেট ডিটেলসের উপর ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ডিটেলসটা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন, এবং দু নম্বর বলা হচ্ছে তোমাদের নোটিশ ফর ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস, গেট ডিটেলস উপর ক্লিক করলে তোমরা এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 152 ফিফথ ক্লোর 6 ক্রোর্স রোড ব্লক ডিজে কলকাতা সল্টলেক সিটি কলকাতা 7,91,000। এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল এক্সিবিশন অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন অফ দ্য র্যাঙ্ক ASI অ্যান্ড লেডি ASI আমব্রাঞ্চ অ্যান্ড ASI আমব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারটি মেনশন করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার পাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল হেল্ড এ রিটেন এক্সিবিশন ফর কনস্টেবল ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক ASI অ্যান্ড লেডি ASI আমব্রাঞ্চ অ্যান্ড ASI আমব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট টু অনলাইন বিটুইন পিরিয়ড 27 February 2023 এবং 18/3/2023 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরো ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, এবং এখানে এখানে 1400-1500 মতো শূন্যপদ তোমাদের আছে, ঠিক আছে। এটা কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, যারা অলরেডি কনস্টেবল পোস্টে আছো তারা যদি ASI এবং LAD ASI আমব্রাঞ্চ এবং আনআমব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি আবারও ব্যাগে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছ এখানে যে প্রথম যে নোটিফিকেশনটা আছে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো গেট ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে দেখো তোমাদের বলা হচ্ছে পোস্ট দ্য পোস্ট অফ ডিপার্টমেন্টাল ASI অ্যান্ড LAD ASI আমব্রাঞ্চ, এখানে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ ক্লিক করতে হবে। যখন ক্লিক করবে দেখতে পাচ্ছ রেকমেন্ডেড পেজ আবার তোমার সামনে হবে। হাউ টু অ্যাপ্লাই উপরে ক্লিক করলে তোমরা ইউটিউব থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে দিতে পারবে। নোটিফিকেশন দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ ফ্যাক কী আছে সেটা তোমরা দেখতে পাবে। স্ক্রল করে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, সব মডিফাই যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে কবে থেকে সেটা তোমরা কারেকশান করতে পারবে। রিসিভ প্রিন্টের সাবমিশনের লাস্ট ডেট কবে সবই কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন উপরে তোমাকে ক্লিক করতে হবে। যখন অ্যাপ্লাই অনলাইন উপরে ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমার সামনে অ্যাকাউন্টটা পেজ ওপেন হবে। যদি তোমাদের আগে এখানে কখনো অ্যাকাউন্ট বা তোমাদের লগ ইন করা থাকে তাহলে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, এবং যদি না করা থাকে তাহলে তোমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করবে। যখন সাইন আপ বাটনে ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমাকে এখানে নাম এবং তার সাথে কিন্তু তোমাদের আছে GPF নম্বর, ঠিক আছে, এবং তারপরে GPF নম্বর তোমার যারা সার্ভিস হোল্ডার তারা কিন্তু অবশ্যই জানবে, বা IFMSID নম্বর, তারপরে ডেট অফ বার্থ, তারপরে কিন্তু তোমাকে এখানে কী বলা হচ্ছে যে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করে কিন্তু তোমাকে পুরো ডিটেলস ক্লিয়ার করবে, তারপরে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে দেবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ছিল আজকের আপডেট। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দিলাম, যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করছো তাদের জন্য কিন্তু বুড়ো শুকাবো, তাদের জন্য প্রমোশনের কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।